আমরা চলে এসেছি আপাস রেসিডেন্সিতে ওনাদের বিহেভিয়ার ইজ মানে রিয়েলি মানে হার্ট ছুঁয়ে যাওয়ার মতো ওনাদের বিহেভিয়ার ইজ টু গুড কালিম্পংয়ে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্যান্টিন লাইভ ব্লগ আমি শুভ ওই যে ডালিয়া হাঁটছে আমরা চলে এসেছি এই যে হোটেল আপাস রেসিডেন্সি এটা একদম মার্কেটের কাছেই এই আপাস রেসিডেন্সি চলো গ্র্যান্ড আমরা গিয়ে ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি এই ব্লগে তোমরা কালিম্পংয়ের স্টের ব্যাপারে পুরো জানতে পারবে আমরা কোথায় থাকছি এই রিসর্টটা 4.5 ইয়ার্স এর আগেই হয়েছে সুন্দর ভিউ পয়েন্টও আছে সেসব দিয়ে দেখাবো রিসেপশনে গিয়ে দেখো নিতেই প্রথমে আমাদের ব্যাগগুলো সব স্যানিটাইজ করে দিচ্ছে তো চলো তোমাদেরকে রিসেপশন এরিয়াটা দেখাই আমরা এখন চেক ইন প্রসেস করব চেকিংয়ে যা ফর্মালিটিস আছে হয়ে তারপরে রুমে গিয়ে তোমাদেরকে রুমটা তো দেখাবোই প্লাস এখানের এই হোটেলের এই আপাস রেসিডেন্সি সম্বন্ধে পুরো বিস্তারিত তোমাদেরকে দেখাবো পরিবেশ ভিউ পয়েন্ট কী কী কোনটা বেস্ট রুম ভিউ পয়েন্টের উইথ দ্য ট্যারিফ অ্যান্ড খাওয়া দাওয়া সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো চলো সাথে দেখো আমরা চলে এসেছি আপাস রেসিডেন্সিতে এই ভালো আমাদের বিহেভিয়ার ইজ টু গুড আর মানে রেসিডেন্সি হোটেলে ঢুকেই তোমার মনটা এমনিতেই তোমাদের ভালো হয়ে যাবে ফটোগুলো তোমাদের দেখাবো তার আগে রুম টুরটা করে দিচ্ছি 301 আমাদের রুম এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম দিয়েছে আমাদের তো চলো রুমের ভেতরটা দেখি ঢুকতেই দেখো এখানে একটা খুব সুন্দর লাইট আর এখানে বসার জায়গা সিটিং এরিয়া দিয়েছে এত ভালো লাগছে এটা এইটা সাধারণত অনেক হোটেলে আমি পাই না আর ওনাদের খুব সুন্দর এই সব মানে ওনাদের এই যে ভুটানিস সমস্ত আর্ট এই জিনিসগুলো পাহাড়ি জায়গায় যে জিনিসগুলো খুব ভালো লাগছে এটা দেখে আমার অলরেডি আমার গোপালকে এখানে বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এগুলো মোমবাতি এগুলো হচ্ছে এগুলো মোমবাতি এগুলো রাত্রিবেলা সব জ্বালিয়ে দেখাবো এগুলো এগুলো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এগুলো খুব সুন্দর টিভি আছে অ্যান্ড এখানে খুব সুন্দর মজার একটা জিনিস এটা হচ্ছে টি বাস্কেট এটার মধ্যে দেখো তোমরা অ্যান্ড ফুল অফ সুগার ফুল অফ কফিস টি ব্যাগস অ্যান্ড অল ওকে অ্যান্ড দেয়ার ইজ কাপস কাপ সেটস অ্যান্ড ওয়াটার সমস্ত কিছু আছে এখানে সমস্তটা প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন সুপার স্যানিটাইজ করা সমস্ত স্যানিটাইজ প্রসিডিওর ভীষণভাবে মানে বাচ্চা নিয়ে নির্ভয়ে আসতে পারো তোমরা যে কেউ আর এখানে খুব সুন্দর শোপিস দিয়ে সাজানো এটা আর এটা বাথরুমটা দারুণ সুন্দর বাপ রে বাথরুম না বাড়ি গো এটা দারুণ সুন্দর এখানে স্যানিটাইজ ফর ইওর প্রোটেকশন দেখাই আছে মানে এখানটা পাহাড় দেখা যাচ্ছে দূরে জায়গাটা খুব সুন্দর সিটিং এরিয়া আছে ওখানটায় গিজার আছে যেটা দরকার হয় শাওয়ার মানে সবই নি যেগুলোই দরকার সেই জিনিসগুলো এখানে আছে কিং সাইজ বেড আছে এখানে মানে অনায়াসে শুয়ে পড়তে পারবে ফুল ফ্যামিলি চলো আমি ফ্রেশ হয়ে গেছি আর বিশ্বাস করো মানে বাথরুমটা এতটাই ভালো কি বলবো মানে বাথরুমে অলরেডি ওদের হ্যান্ডমেড সোপ আছে তোমাদের দেখাচ্ছি স্টোভটাতে আছে ক্রাফটেড উইথ আর্টেমিসিয়া ভালগারিস মাগওয়ার্ট টিটেপাটি এক্সট্রাট গ্লিসারিং মিল্ক ভেজিটেবল সোপ বেস অ্যান্ড এসেন্সিয়াল অয়েলস এবং এই এই এটা সাবানটা দেখতে দেখো পুরো মানে পুরো অয়েল মানে আমি আমি এই যে দেখতে পাচ্ছ পুরো অয়েল দেখো পুরো অয়েল মানে এতটাই ভালো একদম গুড
इट्स वेरी रियलि गुड और एक अद्भुत सुंदर एक मैं स्मेलो छाड़े जो भीषण भलो लेगे और बॉडी मिल्क जेटा दिए भीषण भलो बॉडी मिल्कटा दिए भीषण भलो और इटा आज लेमन साइट्रस बॉडी वाश भीषण रिफ्रेशिंग এটা ভীষণ রিফ্রেশিং আর সত্যি কথা বলতে আমাদের বেঙ্গলিজদের দেখবে একটু বালতি একটুখানি মানে এগুলো একটু বেশি লাগে বাঙালিরা তো সবাই জানো আমাদের মা দিদিমা ঠাকুমা সবাই জানো যে আশা মানে এই সমস্ত কিছু জিনিসপত্র একটু ধুয়ে ইয়ে করা তো দুটো বালতি আছে এখানে ট্যাব আছে এমনকি ওখানে বসে যারা ওই পাটা পরিষ্কার করে সেই ব্যবস্থাও আছে হ্যাঁ এটা খুব সুন্দর এই ম্যাচগুলো আছে এখানে গাছ আছে মানে একটা দারুন দারুন লাগছে দেখতে মেঘ মানে ঝলমল করছে না আমরা খুব লাকি যে আমরা একটা খুব সুন্দর সানি ওয়েদার পেয়েছি কালিম্পং এ এসে সবথেকে ভালো এটা একদম মার্কেটের একদম মার্কেটের সামনে এত সানি ওয়েদারটা আমরা পেয়েছি সিরিয়াসলি মানে এখন কলকাতায় বিশাল বৃষ্টি হচ্ছে এবারে জেলো জেলো পাহাড়ের যেখানে জেলো লজ ওখানেও তোমরা থাকতে পারো কিন্তু ওইটাতে ওইটাতে কি হয় তোমাদের আবার মার্কেটে আসতে হবে জেলো লজে থাকলে কিন্তু এইটা তোমার মার্কেটের একদম পাশেই কিন্তু ভেতর দিকে ঢুকে এসে একটুখানি মানে তোমাদের এক মিনিট লেস দ্যান ওয়ান মিনিট এক মিনিট নয় মানে মার্কেট থেকে তো মানে ভীষণ ভালো লেগেছে ইটস ভেরি ভেরি গুড আর চলো আর একটা জিনিস আমরা এক্সপ্লোর করি সেটা তোমাদের দেখাই ভিউ পয়েন্ট আছে এসো দেখো আহার দেখেছো পুরো পাহাড় দেখা যাচ্ছে ও দারুন দারুন অসম অসম মানে দেখো পাহাড় ও মাই গড দেখো ভিউটা দেখো ইটস রিয়েলি নাইস আমি তো পাগল হয়ে যাচ্ছি সিরিয়াসলি দেখে এবারে ভিউটা তোমরা জাস্ট দেখো জাস্ট উপভোগ করো ভিউটা এটা আমাদের ব্যালকনি থেকে এই ভিউটা এটা হচ্ছে পুরো কালিম্পং শহর পুরো কালিম্পং শহর দেখছো আর ওই যে দূরে তিস্তা নদী বলছে হেয়ার ড্রায়ারও দিয়ে দিয়েছে তো হেয়ার ড্রায়ারও আছে অসুবিধা নেই এক চাই কেটলিটাও দিয়ে গেল যে কফি কেটলটা ওটা হচ্ছে ওটাও কালিম্পং এর লোকাল মার্কেট এক্সপ্লোর কালিম্পং এর স্ট্রিট ফুড আচ্ছা তারপরে থাকবে হচ্ছে যে কালিম্পং এর বেস্ট 9 প্লেস বা 10 প্লেস যেগুলো আছে সেগুলো আমরা মার্কেট শপিংও আমরা তোমাদের তোমাদের সাথে শেয়ার করব তো পুরো এই সিরিজটা তোমরা একদম মিস করো না তো চলো এখন আমাদের লাঞ্চের জন্য অপেক্ষা করছি দেন তারপরে আমরা তোমাদেরকে পুরো ট্যুরটা দেখাবো আর আরেকটা জিনিস হচ্ছে এটা তো দিনের বেলায় দেখাবো সন্ধেবেলায়ও তোমাদেরকে পুরো এই জায়গাটার পরিবেশটা দেখাবো তো আমি একটু ফ্রাইড রাইস নিয়ে ট্রাই করে বলছি তোমাদের কেমন হয়েছে খেতে প্রচন্ড ফ্রেশ আর ভীষণ ভালো খেতে ভীষণ ভালো সাথে দেখো আলুর দম আলুর দমের কালারটা দেখে বেশ দারুণ লাগছে না আলুর দমের কালারটা তো অন্যরকম কালার দিয়ে করেছে ও পাহাড়ি জায়গায় এসে খাবারগুলো রিয়েলি ভেরি গুড টু গুড 10 out of 10 আমাদের অনেকে ওনার নামটা দেয় হোয়াট ইজ ইওর নেম আই অ্যাম জন
Okay, John. Mr. John. Okay. So he will basically say about this place actually. Kiwi plants here, here guava plants here, and there are dragon fruits. Dragon fruits is down there. Oh, dragon okay. fruits down. Me dragon fruits. Yeah, if you want, you can come. Oh, yeah, okay. Sure. Okay, sure. Okay. Right. Okay. Lemon plant, lemon. These are. We used to give our customer with this one. Okay. So natural. Yes. And we have all these ones, dragon fruits. Bah, this is the dragon fruits. Ah, yes. This is dragon fruits. Customer is always eat the fresh vegetables actually yeah eta dekho ekhane jira gach eta ar dekho ki sundor view point ta ekhante ami kumro phul peyechi ekhane eshe ei je ye khate ho kya aap log pumpkin hum log nahi khate ha hum log bengalis are wo bada bana ke besan mein jo fry hota hai na ये जो फ्लावर दिखता है ना पामकिन फ्लावर सुंदर इखाने गार्डन देखो कि सुंदर लेबू हो पूरा ग्रीनरी ते भर्ती होटल टा चाइनीज गार्डन अच्छा पपाया है अच्छा बा ये रिसोर्ट टा है पूरा गार्डन में भर्ती रहे छे ओदिके ये भी आप लोग का है ये वो वाला अच्छा 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 तो এখন আমরা যেখানটা যাচ্ছি এখানটা ভিউ পয়েন্টটা খুব ভালো দেখো বসার জায়গা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওকে ওয়াও পুরো দেখো কি লেমন টে সেন্ট পুরো দেখো ও মাই গড ये refreshing पूरो scent of lime that's really very refreshing किशुंदर देखो बहुत जाएगा इखने किशुंदर बहुत जाएगा बा देखो इखने पूरो family नहीं एकदम अनेक जन मिले एकसाथे बहुत जे रकम भावे चाहिए तुम्हारा ओई भावे ओरा डेकोरेट कर दीते सजिए दीते पारबे हाँ सत्य तो बा 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 This is what? Guava. This is guava. Yes, red color guava. So this is red color guava. Yes, ita hoy. Ami dekhechilam eta. Ami porechi eta botnite. Yes. Really, this red. Hotel is full of greenery, yaar. Yes. Full of greenery. Thank you. This is what? This is bamboo tree, right? Bamboo. Okay. Lemon grass is there. Okay, lemon grass. So lemon grass tree, we can get. This one is lemon grass. Yeah, yeah. I want to try the lemon grass tree. And this one is pepper plant. Wow. জায়গাটা ব্যাপক সকাল দেখছো এই জায়গাটা এর পাশে এই রুমটা হচ্ছে আমাদের রুম আর আমাদের রুম থেকে নিচে এখান থেকে বেরিয়ে এসেই এই জায়গাটা দেখো কি সুন্দর ভিউ পয়েন্ট ও মাই গড দেখো ইটস রিয়েলি নাইস প্লিজ আমারটা ছবি তুলো कितना टाइप का यहाँ पे ट्री है कुछ बोल सकते हैं आप अराउंड ओके 20 क्लासेस ओके दिस इज व्हाट एक्चुअली ओके सो दिस इज द ओके सो
So this their side is it is and standard room and the conference hall is there. Okay, okay. So their conference hall is also there. Yeah. Okay, 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 okay. So, chalo amra ekhon jacchi ektu sightseeing dekhar jonno. Sightseeing dekhar jonno jacchi. আমাদের এই সাইট সিনটা অন্য ব্লগে কভার হবে তো দিস ইজ দ্য কার অ্যাকচুয়ালি ইউর নেম নকুল সো অ্যালং উইথ আস নকুল উইল বি অ্যাসিস্ট আস আমাদের যে খাবার জায়গা রয়েছে সে খাবার জায়গা টোটাল একসাথে 20 জন খেতে পারে রিসেপশনের পাশেই একদম এছাড়াও তোমাকে তো তখন দেখালামই বসে খেতে পারো এই জায়গাটা চেয়ার পাতা থাকে ওখানে একটা ডেক মতন রয়েছে ওটা অসাধারণ লাগবে এখানে সন্ধ্যেবেলায় দেখো পুরো শহরটা দেখো দেখো এখান থেকে কি সুন্দর লাগছে দারুণ লাগছে রুমটাও খুব সুন্দর লাগছে সত্যি ব্যাপক জায়গা গুড ইভিনিং মাই ফ্রেন্ডস মাই ফেলোজ অ্যান্ড Along with me, actually, Mr. Pradhan is there, who is the owner of this, greenery residency. It's a full of greenery. We are very much satisfied. So we'll have a few words about this residency from him and what are the room tariff, what are the room types of rooms are there, number of rooms are there, and what are the other. So the residency name is Apas Residency. As we said, and you are watching since morning the entire thing. And it is in the Kalimpong. Okay. So, Mr. Pradhan, right. You tell me, you tell us, you tell my friends. Yes. Yes. Welcome, everyone, especially the viewers, lovers, and fans of Candid Life Vlogs. So, first of all, it is great that our small hamlet Kalimpong is getting this much of recognition and people like himself. They are coming to promote Kalimpong. So basically talking about our hotel, Apas Residency was initially planned as a home, which was basically my parents' retirement, house, but later on it got converted to a hotel and we want to stress that it has got its homely genes intact. That's what we want to promote, a homely, homely. He is very good. I'm telling you, when I speak to him, his mind is like that. Kalimpong should be promoted. So it is a place, and it is a really humble. And I'm telling you, if you come here, you loved, and you never stayed to the other hotels and all because see the hotel is located near the market. You don't need to pay any extra fare to roam the markets and to search out the street food and all and entire things you have already shown and we have already shown to you after all the but, behavior yes, the staff and ultimate we are very much satisfactory and he is very much thankful to my subscriber and there is a special offer he is you have for the guys আমার সাবস্ক্রাইবারদের জন্য উনি একটা স্পেশাল অফার দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি সেটা দেখতে থাকো এটা কন্টিনিউ আমি লাস্টে বলবো সেটার জন্য কিন্তু তোমাদেরকে এখানে আসতেই হবে তো ইট ইজ এ থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড দ্য থিংস উই আর সাপোজ টু সে দ্য রুম ট্যারিফ অ্যান্ড অল So basically the room description of our hotel is we have three categories of rooms. One is the super deluxe, the second is deluxe rooms and third are standard rooms. And the tariff goes for standard rooms it is 1500 inclusive of breakfast for two people. And
deluxe rooms, those are rupees 2700 inclusive of breakfast for two people, and super deluxe is rupees 4000, that also includes breakfast for two people. Total number of rooms yes. We have, since it was planned as a home, like I told you earlier, yeah. We have two super deluxe rooms, five deluxe rooms and eight standard rooms. Okay. And I'm telling you, mm-hmm. When we are discussing with mm-hmm. my family, actually, right. we also said ki, mm-hmm. like it's like a flat, like right. used to stay here. So really it's a, it's a home. The food is also right. very good. So we are honored beyond words. Yeah. What is the offer? And the offer, I think, Mr. Subhog, you know. Yeah. So, আমাদের সাবস্ক্রাইবারদের জন্য যে অফারটা আমার থেকে বেশি মানে যে চ্যানেলের মুখ্য ক্যারেক্টার আমাদের আমার গেমনি ডালিয়া ওই শোনাবে, তো তোমাদের তার জন্য কিন্তু ব্লগটা এন্টায়ার দেখতে থাকো, আমরা ডিনার করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে, দিয়ে স্পেশাল অফারটা তোমাদেরকে জানাবো আর ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি লিখে থাকবো, চলো দেখতে থাকো।